ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরোটা জানাচ্ছেন, তিনি নিজের চোখে কি দেখে এসেছেন সেই সমস্ত ব্যাখ্যা বিস্তারিতভাবে তুলে ধরছেন, প্রধানমন্ত্রীকে জানাচ্ছেন ঠিক কিভাবে ডিরেলমেন্ট হয়েছে, কিভাবে কোন বগি কার উপরে উঠে পড়েছে সেই পুরো ছবিটা তুলে ধরেছেন। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে দেখছেন, বগিগুলি দেখছেন, হেলিপ্যাড থেকে পায়ে হেঁটে তিনি বগিগুলির কাছে পৌঁছলেন এবং সেখানে গিয়ে তিনি বগিগুলি দেখছেন, তাকে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ধর্মেন্দ্র প্রধানও রয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তারা নিজেরা যে ছবি দেখে এসেছেন, অর্থাৎ ট্রেনের কোন বগি ঠিক কতটা কোন জায়গা থেকে কার উপরে উঠে গিয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার নিজের চোখে রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দেখেছেন, সেই সব ছবিরই ব্যাখ্যা দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। দুর্ঘটনাস্থলে পৌঁছে নিজে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বালেশ্বরে পৌঁছানোর আগেই কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী পুরো বিষয়টা বিস্তারিতভাবে জেনেছেন এবং সেখানে একটি বড় মনিটরের মাধ্যমে তাকে বোঝানো হয়েছে যে কিভাবে ঘটেছে দুর্ঘটনাটা। তারপরেই ঘটনাস্থলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থল তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছে, কোন বগি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের চোখে দেখতে চাইছেন। যে ছবি আমরা লাগাতার দেখিয়েছি, যে ছবি আপনারা এখনও দেখতে পাচ্ছেন, করমণ্ডলের এঞ্জিনটাই উঠে পড়েছে মালগাড়ির বগির ওপর, একেবারে গেঁথে গিয়েছে মালগাড়ির মধ্যে। উপর থেকে ড্রোনে তোলা যে ছবি, সেই ছবিও কিন্তু ভয়ঙ্কর। সেই ছবিতেও দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে খেলনার মতো একটা বগি আর একটা বগির ওপর উঠে গেছে, কার্যত কামরার উপর কামরা, লাশের উপর লাশ, ভয়ঙ্কর ছবি। গত দশকের মধ্যে এত ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একদিকে দেখতে পাচ্ছেন তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছে, অন্যদিকে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি।